আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আদর্শ মানের অত্যাধুনিক কোয়ালিটি ডিম ফুটানো মেশিন এবং এটি অত্যন্ত হাই কোয়ালিটির তো ভিওর্স আমাদের এই মেশিনটি যাচ্ছে আলী রহমান ভাইয়ের জন্য সরাইল বিবারিয়া তো এই ভাই হচ্ছে আমাদের কাছে অর্ডার করছে উনি অনেক ভিডিও দেখছে তো পরবর্তীতে আমাদের কোম্পানির ইনকিউবেটর আপনারা জানেন যে আমাদের যে কাজের কোয়ালিটিটা এটা অনেকটাই ঘুষানো থাকে তো এই কারণে আমাদের কাছে অর্ডার করছে তো ভিওর্স আপনারা জানেন যে বিসমিল্লা ইনকিউবেটর আপনাদের মেশিন পরিচালনার জন্য যা কিছু করা দরকার অর্থাৎ একটি মেশিন ক্রয় করার পরে আপনাদেরকে যাতে একটি পরিচালনা নিয়ে সমস্যায় না পড়তে হয় সেই জন্য আপনাদেরকে দিয়ে দেয় এরকম ইউজার মেনুয়াল এছাড়াও আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার আসেন অথবা যারা নূতন করে এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকবে এরকম একটি কন্ট্রোলার গিফট হিসাবে থাকবে আমাদের পক্ষ থেকে তবে অবশ্যই আপনি সাবস্ক্রাইবার হলে আমাদেরকে মেশিন অর্ডার করার সময় জানিয়ে দেবেন যে ভাই আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার তো এটির বড়িটা হচ্ছে ককসিটের বাট এটার মডেল নাম্বারটা একটু বলে রাখি এটার মডেল নাম্বারটা হচ্ছে বি ফাইভ সিক্স অর্থাৎ বি ছাপ্পান্ন ছাপ্পান্ন ডিমের আমাদের অনেকগুলো কোয়ালিটি হয় আপনি যদি আমাদের এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন আমরা ইনশাল্লাহ আপনাকে বর্তমান প্রাইসটাও ভিডিওতে বলে দেবো তো দেখেন কক্সিট বক্সটা কীরকম মজমুজ সেটা দেখানোর জন্য আমি দেখেন নিচে কিন্তু কোনো জিনিস দিয়ে সাপোর্ট দেওয়া হয়নি আমি জাস্ট ডাকনাটা এখানে লাগালাম আর বক্সের উপরে আমি উঠে দাঁড়িয়ে গেলাম তো দেখেন এটা কিন্তু যথেষ্ট মজবুত একটা বক্স আপনার তো আর ইনকিউবেটর নিয়ে এটার উপরে উঠে দাঁড়াবেন না বাট কক্সিট বক্স দেখে অনেকের মনে হইতে পারে নরম কারণ অনেকে প্লাস্টিক চায় প্লাস্টিক বড়ির মেশিনগুলো আজ কতটা ক্ষতিকারক এটা তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে এটা বড়িটা পাতলা হয় এবং ওইটার ভিতরে এরকম সুন্দরভাবে কাজ করা যায় না যেমন আমরা সম্পূর্ণ একটা লোহার স্ট্রাকচার তৈরি করছি অর্থাৎ আপনার যদি কখনো বড়ি ক্ষতিগ্রস্ত হয়ও যে কোনো দুর্ঘটনায় আপনার স্ট্রাকচারটা কিন্তু থেকে যাবে বাট কক্সিট বক্সে এই মোটরটা আপনার সরি প্লাস্টিক বক্সে এই মোটরটা লাগানো হয় বক্সের বক্সের সাথে কিছু বা কিছুদিন চলার পরে যখন বক্সটা বাঁকা হয়ে যায় তখন আপনার একুরেট টার্নিংটা হয় না এই মোটর থেকে চেইন পড়ে যায় তো আমাদের এই ছাপ্পান্ন ডিমে ইনকিউবেটরটি স্বয়ংক্রিয়ভাবে ডিম নিজে নিজে ঘুরাবে এবং এখানে দেখেন এই যে মোটরের কন্ট্রোলার আছে আর এই যে কন্ট্রোলারটি এটির ছয় থেকে সাতটা কোয়ালিটি হয় মার্কেটে আমরা দিয়েছি ট্রান্সফার্মার সিস্টেম সহ সর্বোচ্চ ভালো মানের আর এসিডিসি তো নতুন করে বলার দরকার নেই ডাবল কন্ট্রোলার প্রযুক্তি বিসিল যেটা করে এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করে যাতে কাস্টমারদের কখনো একটা কন্ট্রোলার নষ্ট হইলে অন্যটা দিয়ে যেন চালাইতে পারে এরকম আপনার সুবিধা পায় কাস্টমাররা তাদের যাতে কখনো টেনশন না হয় কারণ একটা দিয়ে এসিডিসি করলে হবে কি ওই একটা নষ্ট হইলে টোটাল মেশিন বন্ধ কিন্তু আমাদের এটা এরকম হবে না আর ডিম অটোমেটিক্যালি রোটেশন হবে এখন যদি লক্ষ্য করে থাকেন আস্তে আস্তে দেখবেন যে ডিমটা রোটেশন হচ্ছে তো মূলত এটা এক ঘন্টা পর পর হয় এখন আমি এখান থেকে সেট আপটা টাইমিংটা কমিয়ে দিয়ে তারপরে টার্ন করাইলাম তো ছাপ্পান্নটা ডিম দিতে পারবেন আর হ্যাচিংটা কিন্তু নিচে করবেন এই ট্রেটা যদি আপনারা উঠায় নেন সেক্ষেত্রে নিচে আপনারা হ্যাচারটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই কেন আপনি বিশ মিলিয়ন ইনকিউবেটর থেকে পণ্য কিনবেন আমি যদি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি দেখেন আমি ট্রেটা সরাই নিছি এখন নিচে কত সুন্দর খোলা জায়গা আছে এবং লোহার স্ট্রাকচারটা দেখেন রং কিন্তু আমরা করে দিছি এই লোহার স্ট্রাকচারে আমরা রং করে দিছি ম্যাক্সিমাম কোম্পানি রঙ করে দেয় না তো এটার প্রাইসটা এখন বলি এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা এসিডিসি এবং চার হাজার টাকা শুধুমাত্র এসি তা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি জলদি অর্ডার করে দেবেন অর্ডার করার জন্য মাত্র আপনাকে দেড়শো থেকে দুইশো কিংবা স্থান বেঁধে আড়াইশো টাকা এরকম অ্যাডভান্স করতে হতে পারে যত আপনার গ্রাম সাইট হবে সর্বোচ্চ আড়াইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে প্রস্তুত করবেন ভালো থাকবেন সকলে এবং বিসমিল ইনকিউবিটার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিসমিল ইনকিউটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম